পরীক্ষায় ভালো গ্রেড পাওয়া আর মেধাবী স্টুডেন্ট হওয়া দুটার মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আমরা দেখে থাকি যারা পরীক্ষায় ভালো গ্রেড পায় অর্থাৎ এ প্লাস পায় অথবা ভালো একটা রেজাল্ট করে তাদেরকে আমরা ধরে নিই যে তারা ভালো স্টুডেন্ট। কিন্তু আমার ভাষায় বা আমি আমার এই ছোট্ট জীবনে আমি যা দেখেছি যদি তা শেয়ার করি আপনাদের সাথে, আমি আমার লাইফে যত ভালো স্টুডেন্ট দেখেছি তাদের সবাইকেই পরীক্ষায় কম নম্বর পেয়ে পরবর্তী জীবনে তাদেরকে শাইন করতে দেখেছি। যেমন আমার এক বন্ধু স্কুল জীবনে যে পরীক্ষায় তেমন কোনো ভালো গ্রেড পায়নি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে তার রেজাল্ট খুব একটা ভালো ছিল না, আবার হায়ার সেকেন্ডারিতেও সে ভালো কোনো কলেজে লেখাপড়া করেনি বা ভালো কোনো ভালো রেজাল্টও করতে পারেনি, কিন্তু এখন বর্তমানে সে পিএইচডি করছে ইলিনয়েস ইউনিভার্সিটিতে। তো আমি বলবো যে তার লক্ষ্যটা ছিল কি এবং তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অনুযায়ী সে হয়তো বা যেতে পেরেছে বা পারেনি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনি আপনার ফোকাসটা সেট করছেন কোথায়, আপনার গোল সেট করছেন কোথায়, আপনি যেই বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়টাতে যদি আপনি ভালো হন পরীক্ষায় বা আপনি ফাইনাল রেজাল্টে আপনি ভালো করলেন কি করলেন না সেটার উপরে আপনি কতটুকু মেধাবী তার স্কেল বা তার মানদণ্ড নির্ভর করে না। আজকে আমাদের দেশে বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে একটা ছাত্র যখন গোল্ডেন এ প্লাস পায় না বা যখন তার ফ্যামিলির যে এক্সপেকটেশন ছিল তার রেজাল্টের উপর সেই রেজাল্টটা যখন পায় না তখন দেখা যায় যে তাকে ডিমোটিভেট করে দেওয়া হয়, তখন তাকে বলা হয় যে পাশের বাড়ির ছেলেটা এ প্লাস পেয়েছে তুমি কেন পেলে না, তখন কিন্তু সে অলরেডি নেগেটিভ হয়ে গেছে। তার মধ্যে যেই অন্য অন্য সাবজেক্টগুলোতে যেই সাবজেক্টে সে ভালো দেখা গেল যে সেই খারাপ রেজাল্ট করা ছেলেটাই ম্যাথমেটিক্সে খুবই ভালো অথবা তা সেই খারাপ করা ছেলেটাই কেমিস্ট্রিতে খুব ভালো, তো তখন দেখা গেল কি যে ম্যাথমেটিক্স বা কেমিস্ট্রি তো সে মাইন্ডসেট করে নিল যে সে কোনো কিছুতেই ভালো না, সে ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রিকেও তার উইকনেস হিসেবে ধরে নিল এবং সে তার যে গোল অর্থাৎ একসময় হয়তো বা সে ভালো একটা কেমিস্ট হতো অথবা সে ভালো একটা ম্যাথমেটিশিয়ান হতো অথবা ফিজিশিয়ান হতো অথবা আরও ভালো কোনো জায়গায় যেতে পারতো সেটা কিন্তু ওখানেই বন্ধ হয়ে যাচ্ছে। এইচএসসির পরে আমরা চলে যাই সবাই ভর্তি যুদ্ধতে অর্থাৎ কোন ইউনিভার্সিটি থেকে চান্স পাব, এবং এই ইউনিভার্সিটির চান্স নিয়ে অনেক অনেক ছেলেমেয়েদের জীবন নষ্ট হয়ে গেছে, হুমকির মধ্যে পড়ে গেছে, ভালো কোনো জায়গায় চান্স পায়নি বলে সে তার লাইফের যে বিকশিত হওয়ার সুযোগ থেকে সে বঞ্চিত হয়েছে। আমি সবাইকেই এই কথাগুলো বলছি, আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যে সুইডেনে লেখাপড়ার স্টাইল কেমন, শিক্ষা ব্যবস্থা কী এবং এই শিক্ষা ব্যবস্থায় একটা ছাত্র কতটুকু পর্যন্ত সে যেতে পারে তার লাইফে, এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। ওয়েলকাম টু নর্ডিক টার্নস, আসসালামু আলাইকুম, আলান ইজ ফ্রম হালমস্টাদ সুইডেন। আমি বাংলা এবং ইংরেজি দুটো মিক্স করে কথা বলি বিকজ আমার আমার কাছে মনে হয় আমি বাংলাতে আস্তে আস্তে একটু উইক হয়ে যাচ্ছি, সো আমি এই জন্য অনেক ভিডিও আমি বাংলাতে করি যেন আমার বাংলার প্র্যাকটিসটা থাকে। এখানে যখন আমরা বাসার ভেতরে থাকি আমরা বাংলা বলার চেষ্টা করি, আমার বাচ্চা পুরোপুরিভাবে সুইডিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এখন সে বাংলা পারে, সে পুরোপুরিভাবে বাংলা পারে, বাংলা শিখে বাংলাদেশ থেকে সে এসছে, কিন্তু এখন সবসময় সে সুইডিশ ভাষায় কথা বলার কারণে তার মধ্যে বাংলা ভাষাটা আস্তে আস্তে অনেক ওয়ার্ড সে বুঝতে পারে না। তারপর আমি যখন অফিসে থাকি সারাক্ষণ আমি দেখা যাচ্ছে যে সুইডিশ ভাষার প্র্যাকটিস করি অথবা আমি ইংলিশে কথা বলি, তো বাংলার চর্চাটা দিন দিন কমে যাচ্ছে। আমি সেজন্য ভিডিওগুলো বেশিরভাগ সময় বাংলায় করি। আমি দেখেছি অনেকে কোশ্চেন করেছেন, ভাই আপনি কি ইংলিশে ভিডিওগুলো করতে পারেন না, তাহলে তো সহজেই অন্য অন্য দেশের মানুষরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকলে এটা খুব সহজে বুঝতে পারবে। ভাই আমার ফোকাস তো অন্য কোনো দেশ না, আমার ফোকাস হচ্ছে আমার দেশ, আমার বাংলাদেশ। আমি চাই আমার বাংলাদেশের ছেলেরা ভালো ভালো জায়গায় গিয়ে তারা তাদের লাইফকে সেটেল করবে এবং এডুকেশনের দিক দিয়ে তারা মাথা উঁচু করে অনেক ভালো এডুকেশন নেবে এবং তারপর বাংলাদেশে যদি গেট ব্যাক করে তাহলে বাংলাদেশে যারা এখন গঠিত হচ্ছে তাদেরকে গঠন করার কাজ করবে। সো এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমি কথা বলছিলাম বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে, আমি একটু যদি কম্পেয়ার করি বাংলাদেশের এডুকেশন সিস্টেমে আমরা দেখতে পাই যে প্রথমে প্লে নার্সারি থেকে শুরু করে দেন একটা বাচ্চাকে প্রাইমারি লেভেলে ওঠার জন্য অর্থাৎ 1 থেকে 5 এখানে 2 থেকে 3 বছরের একটা স্ট্রাগলিং পয়েন্ট আছে, বাচ্চার ব্যাগ বোঝাই হয়ে যায় বই কাঁধে নিতে এবং সে সকালবেলা উঠে এবং বিকাল 4:30 পর্যন্ত স্কুলে থাকে এবং তাকে বলে দেওয়া হয় যে এই পড়াগুলো কালকের জন্য পড়ে নিয়ে আসতে হবে, বাসায় এসে সে আবার শুরু করে দেয় হোমওয়ার্ক।
হোমওয়ার্ক শেষ করতে না করতেই তার চলে আসে হচ্ছে পরীক্ষা, সামনে যে পরীক্ষা আসতেছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, সেগুলোর জন্য বাসা থেকে চাপ আসতে থাকে যে তোমার টিচার আসবে, তোমাকে পড়তে হবে, তোমাকে ফার্স্ট সেমিস্টারের এই সিলেবাসগুলো শেষ করতে হবে। এইরকম একটা যুদ্ধে একটা বাচ্চা ছোটবেলা থেকেই পড়ে। আমি জানি না এখন কি অবস্থা বাংলাদেশে, বাট আমি যখন ছিলাম আমার বা আমার মা আমাকে এভাবেই পড়িয়েছেন, আমাকে সবসময় একটা প্রেশারের মধ্যে রেখেছিলেন যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে ফার্স্ট বয় হতে হবে, তোমাকে 100-তে 100 পেতে হবে। তুমি একটা যদি আমি 100-র মধ্যে একটা ভুল করে ফেলতাম পরীক্ষা থেকে বের হওয়ার সাথে সাথে দেখা যেত আমি বকা খেতাম, বা আমাকে বলতো যে তুমি নেক্সট পরীক্ষায় তোমাকে এখানে 100-তে 100 পেতে হবে, কোনো রকম কোনো ঝামেলা চলবে না, 99 কেন পেয়েছো তুমি, কেন এটা ভুল করলে, তোমাকে তো বারবার পড়িয়ে দেওয়া হয়েছে। তো এইসব সিলি ব্যাপারগুলোতে আমাদের বাচ্চাদেরকে টর্চার করা হয়, এবং আমাদের এই বাচ্চাদেরকে টর্চার করার কারণে তারা ছোটবেলা থেকে তাদের বিকাশকে মানে বাধা দিয়ে দিই, তাদের বিকশিত হওয়াটাকে। তো এই যে ছোটবেলা থেকে 3 বছর আমরা প্লে নার্সারি করলাম, তারপরে কেজি স্কুল পড়লাম, তারপরে ক্লাস 1-এ যখন উঠলাম শুরু হলো নতুন যুদ্ধ, এবার স্কুলে ভর্তি হতে হবে, ভালো স্কুলে ভর্তি হতে হবে। কি হবে ভালো স্কুলে ভর্তি না হলে? ভালো স্কুলে ভর্তি না হলে আমি ভালো জায়গায় চান্স পাবো না, ভালো কলেজে ভর্তি হতে পারবো না, ভালো কলেজে ভর্তি না হতে পারলে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো না, ব্লা 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 ব্লা। সো স্কুলে যখন আমি ক্লাস 1-এ ভর্তি হলাম, আমি ভালো একটা স্কুলে ভর্তি হলাম, এবার ভালো স্কুলের ভালো পড়াশোনা, ভালো পড়াশোনা করতে গিয়ে আমাকে স্কুলের সবগুলো বই বোঝাই করে আমাকে প্রতিদিন স্কুলে যেতে হবে, আমার কয়েকটা টিউটর থাকবে, আমি ব্যাচে বিভিন্ন ব্যাচে পড়ালেখা করব, আমাকে জেএসসি পরীক্ষায় ভালো করতে হবে, আমাকে পিএসসি পরীক্ষায় ভালো করতে হবে, প্রাইমারি যেটা সার্টিফিকেশন এসছে সেটাতে ভালো করতে হবে, সেখানে এ প্লাস পাওয়ার পর আমি এবার চিন্তা করছি যে জেএসসিতে আমাকে এ প্লাস পেতে হবে, তারপরে আমি ম্যাট্রিকুলেশন অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যেটা হচ্ছে সেটাতে আমাকে গোল্ডেন এ প্লাস না পেলে তো নয়। আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেটার পরেই যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল তখন দেখা গেলো 3 মাসের একটা গ্যাপ থাকে কলেজে ভর্তি হওয়া পর্যন্ত, রক্ষা নেই সেখান থেকেও, আপনি 3 মাসের এই গ্যাপে আপনাকে ভর্তি করে দিবে কোনো একটা কোচিং সেন্টারে, আপনি স্কুলের কোচিং স্কুলের পড়ালেখা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসির পড়ালেখা শেষ করতে না করতেই আপনাকে দিয়ে দেওয়া হবে অন্য কিছু বই এইচএসসির জন্য, এবং সেই এইচএসসির বইগুলো আপনাকে কোচিংয়ে নিয়মিত পড়ানো হবে। আপনি কোনো রকমের কোনো ছুটি পাবেন, বা আপনার যে একটু বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্রয়াস থাকবে, বা আপনি যে ফ্যামিলির সাথে বসে একটু সময় কাটাবেন এসএসসির পর, সেই সুযোগটাও আপনার নেই। তারপরে দেখেন এসএসসি শেষ হয়ে গেল, এসএসসির পরে আপনি ভালো একটা কলেজেও চান্স পেয়ে গেলেন কোচিং করে, এবার আপনি ভালো কলেজে চান্স পাওয়ার পর আপনার শুরু হয়ে গেলো এইচএসসি নিয়ে লেখাপড়া। এইচএসসি লেখাপড়ায় আপনার 3টা টিচার থাকবে, প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা আলাদা টিচার, আবার কোচিং করতে হবে, আবার কলেজের টিচারদের কাছে পড়তে হবে, নাহলে তারা প্র্যাকটিক্যালে ভালো মার্কস দিবে না। তারপর দেখা যাচ্ছে যে আপনি এগুলো করেও কোনো কারণে যদি আপনার রেজাল্ট খারাপ হয় তাহলে তো আপনার কোনো রক্ষাই নেই, কারণ এইচএসসি রেজাল্ট ভালো না করতে পারলে আপনি তো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ফর্মই কিনতে পারবেন না, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ফর্ম না কিনতে পারলে আপনি সেগুলোতে পরীক্ষা দিতে পারবেন না, আপনাকে পরীক্ষা দিতে হবে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি অথবা কোনো একটা বাজে ইউনিভার্সিটি যেগুলো বর্তমানে পাবলিক ইউনিভার্সিটির মধ্যেও একটু নিম্ন পর্যায়ে আছে, বা ঢাকার বাইরে কোনো ইউনিভার্সিটিতে, যেগুলোতে আপনি পড়ালেখা করলে আপনাকে জড়িত হয়ে যেতে হবে বিভিন্ন ধরনের রাজনীতিতে, এবং এই রাজনীতি করার মাধ্যমে আস্তে আস্তে আপনার মধ্যে যেই লেখাপড়া করার যে উদ্যম ছিল সেই উদ্যমটা নষ্ট হয়ে যাবে। আমি বলছি না যে রাজনীতি করা খারাপ, কিন্তু বাংলাদেশে যে রাজনীতি আমরা চর্চা করি সেই রাজনীতিতে একটা ছাত্রের প্রথম থেকেই যে লক্ষ্য থাকে সেই লক্ষ্য থেকে সে বিচ্যুত হয়, একটু হলেও সে বিচ্যুত হয়, এবং সেটা বিচ্যুত হতে সে বাধ্য হয়, কারণ তাকে অনেক নেটওয়ার্কিং করতে হয়, লিডারদের সাথে অনেক বেশি মিশতে হয়। আমি নিজেও রাজনীতি করেছি, আমি জানি এগুলো কতটা সময় সাপেক্ষ ব্যাপার। সো আমি বলবো যে যখন একটা ছেলে এত পথ পরিক্রমা পার হয়ে যখন সে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, আমি ধরে নিলাম যে সে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, সে আমি ধরে নিলাম যে সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে সে ভর্তি হয়ে গেছে, এরপর কি? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার মাধ্যমে সে নিশ্চিত করলো যে সে অবশ্যই একজন ভালো মানের স্টুডেন্ট। এবার তার সময় পার করার পালা, সে ফার্স্ট ইয়ার শেষ করলো, সেকেন্ড ইয়ার শেষ করলো, থার্ড ইয়ার শেষ করলো, ফাইনাল ইয়ারও শেষ করলো, মোটামুটি ভালো একটা রেজাল্ট নিয়ে সে বের হলো। এবার তাকে আবার যুদ্ধে নামতে হবে, কিসের যুদ্ধ? সেটা হচ্ছে চাকরি পাওয়ার যুদ্ধ, কারণ সিমিলার সাবজেক্টেই অনেকে হয়তোবা বিভিন্ন চাকরির জন্য ট্রাই করছে, চাকরি পাচ্ছে না। আমরা বাংলাদেশের 47 বছর চলে গেছে আমাদের স্বাধীনতার, বাট আমাদের আমরা এখনও আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে ঠিক তেমনভাবে সলভ করতে পারিনি, এবং আমাদের এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা এটা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে কিছু ফ্যাক্টরসের উপর।
এই ফ্যাক্টরসগুলো নিয়ে যদি কথা বলতে হয় তাহলে অনেক সময় চলে যাবে। আমি যদি খুব সহজে কিছু কথা বলি ফ্যাক্টরগুলো নিয়ে, প্রথম ফ্যাক্টর হতে পারে পপুলেটেড কান্ট্রি, ভেরি পপুলেটেড কান্ট্রি। দ্বিতীয় ফ্যাক্টর হতে পারে আমরা খুব অগোছালো, আমরা কোনো সাবজেক্টেই কোন কোন এরিয়াতে এই সাবজেক্টগুলো, আমরা ঢাকা ইউনিভার্সিটির যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের চাকরির ক্ষেত্র কতটুকু আছে সেই ব্যাপারে আমরা গোছানো না। এটা কোনো সরকারের দোষ না, এটা হচ্ছে যেই সাবজেক্টগুলো নিয়ে আমাদের ইউনিভার্সিটি গঠন করছে। যেমন আমি যদি ভালো একটা সাবজেক্টের কথা, অ্যাপ্লাইড ফিজিক্স বা অ্যাপ্লাইড কেমিস্ট্রির কথা বলি, অ্যাপ্লাইড ফিজিক্স বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে পাশ করে একটা ছেলে বাংলাদেশে কোন ক্ষেত্রতে কাজ করবে, কতগুলো ক্ষেত্র আছে সেখানে কাজ করার জন্য। অথবা আমি যদি বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি নিয়ে যদি কেউ লেখাপড়া করে তাহলে বাংলাদেশের চাকরি করার জন্য কতগুলো ক্ষেত্র তৈরি হয়েছে, তাহলে ওই ছেলেরা যখন পাশ করে বের হবে তখন তো সে বিদেশির দিকেই যাবে, সে তো বিদেশি লেখাপড়া করার জন্য এবং বিদেশে তার লাইফ সেটেল করার জন্য বাধ্য হবে। প্রক্ষান্তরে আমি যদি কথা বলি, যদি আমি পিওর কেমিস্ট্রি নিয়ে কথা বলি, পিওর ফিজিক্স নিয়ে কথা বলি, বাংলাদেশের কতগুলো ক্ষেত্র তৈরি হয়েছে অলরেডি, যারা কেমিস্ট্রি এবং ফিজিক্স যারা অনার্স মাস্টার্স করে বের হচ্ছে তাদেরকে চাকরি দিচ্ছে। শুধুমাত্র ল্যাব টেকনিশিয়ানের চাকরিটাই কি যথার্থ? আমার এই কোশ্চেনগুলো আমি নিজেও এগুলোর অ্যান্সার জানি না। আর ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টরের কথা যদি বলতে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের যেই এন্ট্রি লেভেলের জবগুলো আছে, অর্থাৎ ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে নিয়ে কাজ করার যেই একটা টেন্ডেন্সি সেটা একেবারেই নেই। বাংলাদেশের যে সমস্ত ফ্রেশ গ্র্যাজুয়েটরা বিভিন্ন জব সেক্টরে জয়েন করছে, প্রথম এক বছর থেকে দুই বছর বা অনেকে পাঁচ বছর পর্যন্ত রীতিমতো টর্চার হয় এবং সেখানে রীতিমতো সে রেপড হয়। কেন? কারণ তার বস তাকে মনে করে যে সে পাঁচ বছর পর্যন্ত সে কিছুই জানে না। সো এই জিনিসগুলো, এই ফ্যাক্টরগুলো যদি আমরা নিয়ে কাজ করি, আমরা কি কখন এগুলো নিয়ে কাজ করেছি? আমাদের কি মনে হয় না যে আমাদের জব সেক্টর বাড়ানোর জন্য এই ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করা উচিত? এটা নিয়ে কাজ করবে কে? যারা এই ব্যাপারে শিক্ষিত তারাই তো কাজ করবে। আমরা যদি কোনো মন্ত্রীর দোষ দিই বা কোনো এমপির দোষ দিই বা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর আমরা যদি দোষ দিই, তারা তো একা পারবে না এই জায়গাটাকে ঠিক করতে। যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছে, ফ্যাকাল্টি হোল্ডার যারা কাজ করছে, যারা চেয়ারম্যান আছে অলরেডি, তারা যদি এই জিনিসগুলো নিয়ে রিসার্চ না করে তাহলে এই সমস্যার সমাধান করা রীতিমতো অসম্ভব। আমি এতক্ষণ বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বললাম যে একটা ছেলে ছোটোবেলা থেকে আরম্ভ করে বড় হওয়া পর্যন্ত যখন সে চাকরি ক্ষেত্রে যায় কতটা ফ্রাস্ট্রেটেড হয় সে, তা আমার চেয়ে ভালো কেউ বলতে পারবে না। কারণ আমি ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছি লেখাপড়া নিয়ে। অনেক সময় দেখা গিয়েছে ভালো রেজাল্ট না করতে পারার কারণে আমি পরিবার থেকে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়েছি, আমি আত্মীয় স্বজন থেকে ফ্রাস্ট্রেটেড হয়েছি, ভালো কলেজে চান্স না পাওয়ার কারণে আমাকে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে, আমি ভালো ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার কারণে আমাকে ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে, আমাকে শুধু আত্মীয় স্বজন বা আমার ফ্যামিলি থেকেই আমাকে বিতাড়িত করা হয়নি, আই ডোন্ট মিন দ্যাট বিতাড়িত, বাট একটা একটা ঘাত প্রতিঘাত এসছে। সেই ঘাত প্রতিঘাতের অন্তরায় আমি আমার নিজের যোগ্যতা দিয়ে চাকরির জীবনও আমি করতে পারিনি। তো আমি বলবো যে চাকরির জীবনে যখন আমি গিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে প্রতিনিয়ত আমি টর্চার্ড হচ্ছি, আমি আমার বস দ্বারা টর্চার্ড হয়েছি, আমি আমার ম্যানেজার দ্বারা টর্চার্ড হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমি সারা জীবন কিছুই শিখিনি, আমি সব কিছুই না শিখে হঠাৎ করে আমি একটা জবের এন্ট্রি লেভেল পজিশনে চলে এসেছি। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো খুব অ্যানোয়িং এবং এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। এখন আমি আপনাদেরকে অন দ্য আদার হ্যান্ড আমি আপনাদেরকে সুইডেনের লাইফস্টাইল নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং তাদের চাকরির ব্যবস্থা নিয়ে কথা বলবো। আমি সুইডেনের একটা ছোটো বাচ্চা থেকে যদি শুরু করি, ছোটোবেলা থেকেই এখন যেখানে যে স্কুলে সে এসছে, প্রথম সে ডে কেয়ার সেন্টারে ছিল, সেই ডে কেয়ার সেন্টারে যতদিন ছিল ততদিন সে কোনো লেখাপড়া করেনি, তাকে শুধু খেলাধুলা করানো হয়েছে এবং তাকে ভাষা শেখানো হয়েছে, তাকে ভাষার প্রপার গ্রামার, প্রপার উচ্চারণ, যেটাকে উত্তাল বলা হয় এখানে, প্রোনাউন্সিয়েশন শেখানো হয়েছে। আমাদের বাংলাদেশের নার্সারি থেকে শুরু করে কেজি স্কুল বা ওয়ান পর্যন্ত আমরা আমাদের বাচ্চাদেরকে কি ভাষার সম্পর্কে কতটুকু জ্ঞান তা আমাদের স্কুলগুলো দিচ্ছে এই ব্যাপারে আমাদের কিছুটা সন্দেহ আছে আমার মনে হয়। তো তারা নল পর্যন্ত, অর্থাৎ জিরো ক্লাস পর্যন্ত তারা এরকম ভাষার বিভিন্ন ধরনের ট্রেনিং দেয়। তারপর বাচ্চা স্কুলে যায়, স্কুলে গিয়ে সে ড্রয়িং করে, সে বিভিন্ন ধরনের গঠনমূলক জিনিস তৈরি করে, সে বিভিন্ন বাচ্চাদের সাথে খেলাধুলা করে এবং তার কোনো লেখাপড়া করানো হয় না, তাকে কোনো প্রেশার দেওয়া হয় না, কোনো রকমের কোনো বইও নাই, শুধুমাত্র প্রেশার দেওয়া হয় খাওয়া দাওয়া করার জন্য। কারণ তারা মনে করে যে এই বাচ্চাটা যদি খাওয়া দাওয়া করে এবং তার যে পুষ্টি দরকার তার শরীরে, সেই পুষ্টি যদি সঠিকভাবে তার শরীরে দেওয়া যায় তাহলে এই বাচ্চাটা একসময় সুইডেনের জন্য অনেক বড় একটা ভবিষ্যৎ হবে। তো তারপর দেখা যায় যে নল ক্লাস শেষ হয়ে গেলো, এবার ওয়ান ক্লাস থেকে শুরু করে একেবারে
হাই স্কুল যেটাকে বলা হয় অর্থাৎ থ্রি পর্যন্ত, হাই স্কুল না থ্রি পর্যন্ত স্কুল, স্কুলিং যেটাকে বলা হয় ওয়ান থেকে থ্রি পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ লেখাপড়ার একটা ধাঁচ তাদেরকে দিয়ে দেওয়া হয়। এখানে বাচ্চা বাচ্চা কী ধরনের লেখাপড়া করছে এবং বাচ্চার এই লেখাপড়াটা কতটুকু অগ্রগতি হচ্ছে সেগুলো ইন্টারনেটের মাধ্যমে তার বাবা মাকে প্রত্যেক সপ্তাহে মেইল করা হয় এবং আপডেট করা হয় যে তোমার বাচ্চা ইংলিশে এত পেয়েছে, তোমার বাচ্চা অঙ্কতে এত পেয়েছে, তোমার বাচ্চা বাংলাতে এত পেয়েছে। এভাবে তাদেরকে গাইড করা হয় এবং গার্ডিয়ান কোনো কারণে যদি বাচ্চা খারাপ করতে থাকে রেজাল্ট, তাহলে কেন খারাপ করছে সেগুলো গার্ডিয়ানকে না বলে গার্ডিয়ানকে রিপোর্ট করা হয়, কিন্তু গার্ডিয়ান এটার জন্য কোনো রকম পদক্ষেপ নেয় না। এটার জন্য পদক্ষেপ নেয় হচ্ছে টিচাররা। টিচাররা তাদের বোর্ড মিটিং করে এবং এই বাচ্চা সম্পর্কে তারা সামনের এক বছর কী করতে যাচ্ছে সেই রকম একটা অ্যাকশন প্ল্যান তারা তাদের বাচ্চার গার্ডিয়ানের সাথে শেয়ার করে এবং সেভাবে তারা কাজ করে। বাচ্চার উইকনেসগুলো কী কী, কেন বাচ্চা লেখাপড়া করতে পারছে না বা কেন তার লেখাপড়া করতে ইচ্ছা করছে না, সেই বাচ্চাটা কেন নাম্বার কম পাচ্ছে, সে কি এই সাবজেক্টে ভালো না, তাহলে সে কোন সাবজেক্টে ভালো, এভাবে স্ট্রেংথ উইকনেস নিয়ে একটা সোয়াট অ্যানালাইসিস তারা করে এবং এই সোয়াট অ্যানালাইসিসের মাধ্যমে তারা বাচ্চার গঠনমূলক একটা অগ্রগতি তারা এক বছর দুই বছর তিন বছর অ্যাকশন প্ল্যান নিয়ে একটা ডেডলাইন ঠিক করে তারপরে তার এই বাচ্চাটাকে নিয়ে কাজ করে। এভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাচ্চা নিয়ে তারা এভাবে কাজ করে। ক্লাস থ্রি চলে গেলে এবার চলে যাবে সে হাই স্কুলে, হাই স্কুল চলবে ক্লাস নাইন পর্যন্ত। এই যে ক্লাস নাইন পর্যন্ত একটা নির্দিষ্ট সময়, ক্লাস থ্রি থেকে ক্লাস নাইন, সিক্স ইয়ার্স, এই সিক্স ইয়ার্স হচ্ছে একটা বাচ্চার শুধুমাত্র লেখাপড়াই না, লেখাপড়া থেকে শুরু করে তার যত ধরনের বিকাশ আছে সব ধরনের বিকাশ নিয়ে তার কাজ করা হয়। সে খেলাধুলা যদি ভালো হয় তাহলে তাকে বিভিন্ন ধরনের খেলাধুলা দিয়ে দেওয়া হয়, যেমন আমার বাচ্চাকে আমি অলরেডি কারাতে স্কুলে দিয়েছি, তাকে আমি নাচের স্কুলে দিব এবং তাকে আমি ইসলামিক স্কুলগুলোতে দিব যেন তার ইসলামিক শিক্ষাটা যেন ধর্ম বিষয়ে সে বিভিন্ন ধরনের শিক্ষা পেয়ে যায়। তারপরে এখানকার বাচ্চাগুলোকে তারা শুধুমাত্র যদি খ্রিস্টিয়ান হয় খ্রিস্টিয়ান ধর্মেই তাকে সীমাবদ্ধ করে রাখে না, তাকে শুধুমাত্র খ্রিস্টিয়ান একেবারে বন্দী করে রাখার ব্যাপারটা থাকে না। তারা কী করে, তারা বলে যে তুমি ইসলাম বিষয়ে শিক্ষা নিবা, তুমি হিন্দু বিষয়ে শিক্ষা নিবা, তুমি বৌদ্ধ বিষয়ে শিক্ষা নিবা, তুমি শিখ শিক্ষা নিবা, খ্রিস্টিয়ান শিক্ষা নিবা, তুমি জিউস শিক্ষা নিবা, সব ধরনের শিক্ষা নেওয়ার পর যেটা তোমার ভালো লাগে, তুমি মনে করছো যে হ্যাঁ এই রিলিজিয়নটা হয়তো বা আমি পছন্দ করছি বা হয়তো বা এটাই আমি বিশ্বাস করি, তখন তুমি ওটা সিলেক্ট করবা। আমাদের কাছে কী হয়েছে, আমরা বাপদাদার কাছ থেকে যে ধর্ম পেয়ে এসেছি সেই ধর্ম নিয়েই আমরা পড়ে আছি, কতটুকু সঠিক কতটুকু সঠিক না এটা নিয়ে কথা বলতে গেলেও অনেক ধরনের বিতর্ক চলে আসে। সো আমরা আমাদের বাচ্চাদেরকে ওপেন মাইন্ডেড করতে পারছি না। যদি বাংলাদেশের কথা বলি, আমার বাচ্চার ক্ষেত্রেই যদি বলি, আমার বাচ্চা একশোতে কেন দুই নম্বর কম পেলো সেটার জন্য আমার বাচ্চা অনেক ধরনের বাকবিতণ্ডার শিকার হয়েছে, কিন্তু এখানে কিন্তু এক নম্বর দুই নম্বর বা পাঁচ নম্বর বা ফেল করলেও একটা বাচ্চাকে কোনো রকমের কোনো কিছু বলা হয় না, কারণ মনে করা হয় এবার সে ফেল করেছে হয়তো বা সামনের বার সে পাশ করবে। সামনের বার পাশ না করলে কেন পাশ করছে না, প্রবলেমটা কোথায় সেটা ধরে তারপর তার সেটা নিয়ে কাজ করা হয়, অর্থাৎ সলিউশন নিয়ে কাজ করা হয়। ক্লাস নাইন চলে গেল, ক্লাস নাইন চলে যাওয়ার পর যখন সে এটাকে বলা হয় ক্লাস নাইন পর্যন্ত এটাকে বলা হয় হাই স্কুল, তারপর যখন পরের কলেজে যাবে নাইন থেকে অর্থাৎ টেন ইলেভেন টুয়েলভ এই তিন বছর, এই তিন বছর যেই কলেজের সময়টা, কলেজের সময়টাকে বলা হয় ইমনিসিয়াত। এই ইমনিসিয়াতে যখন সে যাবে তখন এই যে ছয় বছরে সে যে নলেজ অর্জন করেছে সেগুলো নিয়ে পরীক্ষা থাকবে এবং সেগুলো নিয়ে ইমনিসিয়াতে আরও বিশদভাবে আলোচনা করা হবে। নতুন জিনিসগুলো আসবে কিন্তু সেই নতুন জিনিসগুলো খুব অল্প সংখ্যকভাবে আসবে, নির্দিষ্ট কিছু সাবজেক্ট দেওয়া থাকবে, সেই সাবজেক্টগুলোতে লেখাপড়া করতে বলা হবে, বেশি প্রেশার দেওয়া হবে না, অনেক বড় ব্যাগ বোঝাই করে তাকে স্কুলে যেতে হবে না, বিকজ ইটস ইলেকট্রনিক। সো সে স্কুলে যখন কনসেন্ট্রেট করছে স্কুলেই লেখাপড়া করছে, স্কুলের বাইরে যখন সে বা হাই স্কুল বা ইউনিভার্সিটি থেকে যখন সে বাইরে চলে আসছে তখন কিন্তু তাকে ঠিক সেভাবে লেখাপড়া করতে হচ্ছে না বাসায় এসে, কারণ স্কুলেই তার লেখাপড়াটা সম্পূর্ণভাবে হয়ে যাচ্ছে, ক্লাসে যখন সে কনসেন্ট্রেট করছে ক্লাসেই তার লেখাপড়াটা হয়ে যাচ্ছে। তখন সে বাসায় যখন আসছে অর্থাৎ দেখা গেল যে সকাল আটটা থেকে আরম্ভ করে দুপুর বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত তার হয়তো স্কুল আছে, ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, সেই কলেজ শেষ করার পর যখন সে বাসায় আসছে দুপুর দুটা থেকে আরম্ভ করে তিনটা পর্যন্ত সে তার কারাতে স্কুলের জন্য প্ল্যান করতে পারছে, সে তার ধর্মীয় শিক্ষার জন্য প্ল্যান করতে পারছে, সে তার লেজার টাইম পাচ্ছে বন্ধুদের সাথে স্পেন্ড করার জন্য, সে ভলিবল খেলার জন্য চান্স পাচ্ছে, সে ক্রিকেট খেলার জন্য চান্স পাচ্ছে, সে ফুটবল সকারে যেতে পারছে, সকার বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্লাবের সাথে সে জড়িত হতে পারছে। তো দেখা যায় যে এই ধরনের কাজ করার মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারের সাথে তার পরিচয় হয়ে যাচ্ছে, তার গ্লোবাল নেটওয়ার্কটা অনেক বড় হচ্ছে, সে সুইমিং করতে যেতে পারছে, সে সুইমিং করার মাধ্যমে সুইমিংয়ে সুইডেনের সুইমিংয়ে হ্যামস্টারের যে ইন্টারন্যাশনাল দল আছে সেই দলের সাথে সে পরিচিত হচ্ছে, যদি সে সেখানে ভালো করে তারা তাকে ক্লাবে নিয়ে নিচ্ছে এবং সেখান থেকে তাকে ট্রেনিং দিচ্ছে। এইভাবে একটা বাচ্চা যখন ইউনিভার্সিটি পাস করে তখন সে সম্পূর্ণভাবে একটা লিডার হিসেবে বড় হয় এবং ইউনিভার্সিটি পাস করার পর অর্থাৎ টুয়েলভ ক্লাস করে ফেলার পর
সুইডেনের যে কোনো কোম্পানি তাকে ইন্টার্নশিপ দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সে ইভেন দো সে যদি ইন্টার্নশিপ নাও করতে চায়, সে যদি কোনো একটা কোম্পানিতে জব করতে চায়, তাহলে সেই জবের জন্যও তাকে প্রেফারেন্স দেওয়া হয়। অর্থাৎ অর্থাৎ 15 থেকে 16 বছর হয়ে যাওয়ার, 16 বছর থেকে তার জব লাইফ শুরু হয়ে যায়। আমাদের বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে 25 বছর 24 বছর বা 25 বছরেও একটা ছেলে তার নিজের লাইফকে জব নিয়ে বিকশিত করতে পারে না। এখান থেকে এখানে দেখা যাচ্ছে 16 থেকে 17 বছরে একটা বাচ্চা সম্পূর্ণরূপে ম্যাচিওর হয়ে যাচ্ছে, ম্যাচিওর হয়ে সে জব লাইফে ঢুকে যাচ্ছে। জব লাইফে ঢুকে সে এখান থেকে টাকা পয়সা ইনকাম করা শুরু করছে। তারপর সে তারপর ব্যাচেলার হচ্ছে, সুইডেনের ব্যাচেলার 3 বছরের, 3 বছরের ব্যাচেলারের অনেক অনেক সুইডিশেই এই 3 বছরের ব্যাচেলার করে না, সারা জীবন সেই এমনিসিয়াতে লেখাপড়া দিয়েই তার এডুকেশন এক্সপিরিয়েন্স দিয়ে সে দেখা যাচ্ছে তার লাইফকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই বাচ্চাটা যখন 16 বছর থেকে শুরু করে 23 বছর বা 25 বছর পর্যন্ত 10 বছর বা 12 বছর জব করছে, জব করে যখন সে অলরেডি মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, বাংলাদেশে একটা ছেলে ঠিক সেই সময় স্ট্রাগল করছে তার লেখাপড়া নিয়ে, তার ইউনিভার্সিটি ভর্তি নিয়ে এবং তার জব কোন জব করবে সে জবের ইন্টারভিউ দেওয়া নিয়ে স্ট্রাগল করছে। তাহলে ডিফারেন্সটা কোন জায়গায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডিফারেন্সটা অনেক বড় একটা জায়গায়, যেটা আমরা ছোটোবেলা থেকেই ভুলটা করে আসছি এবং এই ছোটোবেলার ভুলের জন্য আমাদেরকে মাসুল দিতে হচ্ছে আফটার 20। সো আমি বলবো যে যখন একটা ছেলে এই 10 বছর এক্সপিরিয়েন্স নিয়ে নেয়, তখন 25 বছর বয়সে সে অলরেডি 10 to 12 years এক্সপিরিয়েন্স, অলরেডি সে সাপ্লাই চেন ম্যানেজার হয়ে গেছে, সে সার্ভিস ম্যানেজার হয়ে গেছে, সে পারচেজিং ম্যানেজার হয়ে গেছে, সে কোয়ালিটি ম্যানেজার হয়ে গেছে, সে সিইও হয়ে গেছে। আমার কোম্পানির কথা যদি বলি, আমার বয়স হচ্ছে 32 আর আমার সিইওর বয়স হচ্ছে 35 এবং আমার সিইও আমি মনে করি যে সে অনেক বেশি ম্যাচিও, আমাদের থেকে অনেক বেশি ম্যাচিও, অথচ আমি 12 years এক্সপিরিয়েন্স নিয়ে আমি বসে আছি। অথচ দেখা যাচ্ছে সে অলরেডি তার এই এইজে সে অলরেডি 20 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে ফেলেছে। কীভাবে? কারণ সে জব লাইফই তো শুরু করেছে আমার অনেক আগে, আমি তো তার থেকে প্রথম থেকেই অনেক পিছিয়ে আছি। সো এই জন্য দেখা যাচ্ছে সে যখন কোনো জায়গায় গিয়ে কথা বলছে, যখন কোনো ইন্টারন্যাশনাল লিডারের সাথে গিয়ে কথা বলছে, তখন তার হেসিটেশন থাকছে না, কারণ সে ছোটোবেলা থেকেই অর্থাৎ ইমিনিশিয়াল লাইফ থেকেই এই ধরনের লিডারদের সাথে কথা বলে অভ্যস্ত। একটা রিক্স দেওয়া, অর্থাৎ এখানকার যে সংসদীয় আছে, সংসদীয়দের সাথে যখন সে মিটিং করে, তখন তার কাছে মনে হয় যে সে তার ফ্রেন্ডের সাথে কথা বলছে। অথচ আমরা আমাদের মন্ত্রী এমপিদের সাথে যখন কথা বলি, তখন আমাদের আমাদের কথা জড়িয়ে যায়, বিকজ আমরা কখনো তাদের সাথে সামনাসামনি কথা বলে অভ্যস্ত নই। তো আমি শুধু বলবো যে এখানকার শিক্ষা ব্যবস্থাটা, এই যে 3 বছরের ব্যাচেলার করার মাঝখানেও কিন্তু সে জব করে, সে কিন্তু ফুল টাইম 3 বছরের ব্যাচেলার করে না, সে পার্ট টাইম 3 বছরের ব্যাচেলার নেয়। সকাল 8টা থেকে 3 ঘন্টা অর্থাৎ 11টা পর্যন্ত সে জব করে, তারপর সে দুপুর 2টা থেকে আরম্ভ করে রাত 12টা বা রাত 11টা পর্যন্ত সে জব করে কোনো একটা অফিসে বা কোনো একটা লগারে, যেটাকে আমরা ওয়ারহাউস বলি, এগুলোতে জব করে। সে ড্রাইভিং লাইসেন্স নেয়, সে ফোর্কলিফ্ট লাইসেন্স নেয়, সে তার বিভিন্ন ধরনের এক্সপার্ট যেই ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো নিয়ে সে কাজ করতে থাকে। অনেকে অটোমোবাইল নিয়ে কাজ করে, তাদের বাসার নিজের বাসাতেই তার গ্যারেজ আছে, ছোটোবেলা থেকেই দেখা যাচ্ছে তার নিজের গ্যারেজ আছে এবং সে নিজের গ্যারেজে সে নিজে নিজেই সব কিছু ঠিক করে অভ্যস্ত অটোমোবাইলের ক্ষেত্রে। তো গাড়ির যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলোও কিন্তু তারা নিজেরাই করতে পারে। আমাদের বাচ্চাদেরকে আমরা এগুলো ধরতেও দিই না। সাধারণত আমরা বলি যে কোনো একটা দামি ইনস্ট্রুমেন্ট ধরলে, একটা ক্যামেরা ধরলে, আমরা বলি যে এই ক্যামেরা ধরবে না, ক্যামেরা ধরলে ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এখানে কিন্তু এটা করা হয় না। এখানে বলা যে হ্যাঁ তুমি ছবি তোলো, তুমি দেখো কোথায় প্রবলেম আছে, এই ছবিটাকে এই অ্যাঙ্গেলে ঠিক আছে, তোমার কী মনে হয়? তখন সে মনে করে না, এই অ্যাঙ্গেলে ঠিক নেই, তাহলে কীভাবে তুলতে হবে? এইভাবে তুলতে হবে। এই যে শিক্ষাটা দেয়া, এটা কিন্তু ছোটোবেলা থেকে আমাদেরকে শুরু করতে হবে বাচ্চাদের জন্য, তাহলে বাচ্চাদের বিকাশটা রাইট ওয়েতে হবে। আমি জানি না আমি কতটা রাইট ওর রং, বাট আমি আমার লাইফের সমস্ত এক্সপিরিয়েন্সগুলো নিজের মতো করে শেয়ার করি এবং আমি নিজের এই এক্সপিরিয়েন্সগুলো থেকে শিক্ষা নিই। আমার বাচ্চা যেন এই ধরনের স্ট্রাগল লাইফ লিড না করে, তার ক্ষেত্রটা যেন আমার থেকে অনেক ডিফারেন্ট হয়, সে যেন তার ম্যাচিউরিটি লেভেল যেন সে 13 থেকেই শুরু হয়, টিনেজার লেভেল থেকেই শুরু হয়, সে যেন মানুষের সাথে কথা বলতে গিয়ে তার যেন তোতলামি শুরু না হয়ে যায় বা সে যেন স্ট্যামারিং না করে। এই জিনিসগুলো আমরা যখন কাজ করব, তখন দেখা যায়, তখনই দেখা যাবে একটা বাচ্চা লিডার হিসেবে জন্মগ্রহণ করবে। তখন সে মানুষের সামনে কথা বলতে গেলে বা গান করতে গেলে বা কোনো একটা পারফরমেন্স করতে গেলে তখন তার মধ্যে সে জড়তাটা কাজ করবে না। এই জন্য কথাগুলো আমি এই জন্য বললাম যে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা কুদরতে খুদা একসময় প্রচলন করতে চেয়েছিলেন, সেই শিক্ষা ব্যবস্থা হলে আজকে হয়তো আমরা সুইডেন হতাম, বাংলাদেশ সুইডেনের মতো ডেভেলপড কান্ট্রি হতো। কিন্তু আমরা সেই প্রাইমারি লেভেল থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেক বেশি কমপ্লেক্স করে ফেলেছি এবং এই কমপ্লেক্স শিক্ষা ব্যবস্থাতে যাতাকলে পিষ্ট হচ্ছে আমাদের বাচ্চারা, যারা নেক্সট জেনারেশন তৈরি করবে, নেক্সট লিডার হবে বাংলাদেশে। আমি আমার
এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি বলি যে এই এই সমস্যা যদি সমাধান আজ থেকে 10 বছরের মধ্যে করা না হয় তাহলে সামনের যে জেনারেশনটা আসছে সেটা খুব ভয়াবহ একটা জেনারেশন আসছে এবং এই জেনারেশনটা যখন দেশের লিডারশিপ নেবে তখন দেশের অবস্থাটা এখনের চেয়ে ভালো হবে এই এই আশ্বাস কেউ দিতে পারবে না আমি স্টুডেন্টের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলাটাই ছিল আজকে মূল ভিডিওর গোল তো আমি স্টুডেন্টের শিক্ষা ব্যবস্থা নিয়ে চেষ্টা করেছি কথা বলার জন্য 3 বছরের ব্যাচেলর করার জন্য করার পর মাস্টার্স করতে তারাই আগ্রহী হয় যারা পিএইচডি অথবা সেই দিকে গোল নিয়ে আগায় সাধারণতভাবে সুইডিশরা ব্যাচেলরের পর মাস্টার্স সুইডেনে করে না বা ব্যাচেলরটাও দেখা যায় তারা ইউএসএ তে গিয়ে করে বা ইউকে তে গিয়ে করে করে তারপরে আবার ব্যাক করে সুইডেনে মাস্টার্স করে এই ধরনের একটা লং টার্ম ব্যাকআপে তারা যায় যারা মোটামুটি ভালো হাই ক্লাস এখানে হাই ক্লাস লাইফ লিড করে যাদের চাকরি বা বিজনেস করার তেমন কোনো চিন্তা নেই তারাই সাধারণত এই ধরনের হায়ার স্টাডিজের দিকে মুভ করে আদারওয়াইজ বলতে গেলে অ্যাভারেজ 50-60% সুইডিশরা ব্যাচেলর পর্যন্ত স্টপ থাকে তারা তাদের যেই স্কিলে তারা ভালো সেই স্কিলগুলো তারা ডেভেলপ করতে থাকে তাদের চাকরির এক্সপিরিয়েন্সের মাধ্যমে এবং এই চাকরির এক্সপিরিয়েন্সের মাধ্যমে যখন তারা সামনের দিকে আগায় তখন তারা খুব তাদের ভিত্তিটা অনেক শক্ত হয় আমার মনে আছে আমি যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করি পাশ করার পর আমার অনেক ফ্রেন্ডরা অর্থাৎ আমার ক্লাসমেটরা অনেকেই ভালো ভালো জায়গায় চান্স পেয়ে যায় অর্থাৎ ভালো ভালো অফিসে চান্স পেয়ে যায় তো তখন আমি বিভিন্ন জনের সাথে আলাপ করতাম যে অলরেডি তারা অলরেডি বাইং হাউসে জব পেয়ে গেছে কেউ এইচএনএমে জব পেয়েছে কেউ সিএলএতে জব পেয়েছে কেউ হয়তো বা মার্কস অ্যান্ড স্পেন্সারে জব পেয়েছে তো আমি তখন বলতাম যে আমি তো ফ্যাক্টরিতে জব করছি আমার আমি তো বাইং হাউসে যেতে পারবো না বা ওরা অনেক এগিয়ে গেছে অলরেডি আমার থেকে কিন্তু আমি যারা টেক্সটাইলের এই ভিডিও দেখছো তোমরা ছোটো ভাইদেরকে বলছি তারা সবসময় মনে রাখবা যে ফ্যাক্টরি থেকে যারা স্টার্ট করে তারা একেবারে র মেটেরিয়ালস থেকে শুরু করে এবং এই র মেটেরিয়ালস থেকে শুরু করার কারণে তুমি যখন ফ্যাক্টরিতে জব করছো তখন ওই সুতার কনজাম্পশনটা কিন্তু তুমি নিজে করছো তুমি ওই যে আমি সুতা বলতে আমি থ্রেড বোঝাচ্ছি সুইং থ্রেড বোঝাচ্ছি তারপরে তুমি যখন ফ্যাব্রিকের কনজাম্পশনটা কিন্তু তুমি ডাইং ফ্লোরে বসে ডাইং ম্যানেজারের সাথে কথা বলে তারপরে করছো নিটিংয়ে যখন প্রবলেম হচ্ছে তখন তুমি কিন্তু নিটিং ম্যানেজারের কাছে যাচ্ছ গিয়ে তোমার নিটিংয়ের প্রবলেমটার কথা বলছো যে ফ্যাব্রিকে এই ফল্ট হয়েছে ডাইং ম্যানেজার বলতেছে এই ফল্ট ডাইংয়ের না এটা নিটিংয়ে নিটিং ম্যানেজার বলবে না এটা তো আমার ফল্ট না এটা তো এই সময় হয়েছে তখন তুমি তাদের সাথে একটা মিটিং করছো এভাবে তোমার একটা লিডারশিপ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এই লিডারশিপ এক্সপিরিয়েন্সটা পরবর্তীতে যখন তুমি প্রবলেম সলভ করবা বাইং হাউসে চাকরি নিয়ে তখন এটা তুমি দেখেই বলে দিতে পারবা এই প্রবলেমটা কোত্থেকে আসছে যেই তোমার যে বন্ধুটা প্রথম বাইং হাউসে গিয়ে জব করেছে বা জব করছে সে কিন্তু এই ধরনের ডিসিশন দিতে পারবে না বিকজ সে তোমার জায়গায় থেকে একসময় এই প্রবলেমটা সলভ করতে দেখে নাই সো আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করবো তোমরা র মেটেরিয়াল থেকে কাজ করা শুরু করো এবং র মেটেরিয়াল থেকে যখন কাজ করবা প্রবলেম বেশি পাবা সেই প্রবলেমগুলো নিয়ে যখন কাজ করতে থাকবা মনে হয় প্রথম 5 বছর অনেক কষ্ট হবে 5 বছর পরে ইউ উইল বি দ্য টাইগার তুমি তখন একেবারে যে কোনো ধরনের প্রবলেম টিকের মাধ্যমে তুমি সলভ করে দিতে পারবা কিন্তু যদি তুমি প্রথমেই প্রবলেমকে ভয় পাও বা প্রবলেম সলভ করতে তুমি শিখো নাই তাহলে একসময় প্রবলেমের সলিউশন দিতেও তোমার অনেক কষ্ট হবে অনেক দূর পর্যন্ত যাওয়াটা তোমার জন্য আসলে অনেক কষ্ট হবে আমরা যারা টেক্সটাইল রিলেটেড জব করছি টেক্সটাইল নিয়ে আলাদা কিছু ভিডিও থাকবে সামনে আমি এই ভিডিওর ধারাবাহিকতাই আমি পরের ভিডিওটা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সুইডেনে এসে বা বাংলাদেশে থেকে তারা কীভাবে তাদের লাইফকে বিকশিত করতে পারবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বড় ভাই যারা আছেন টেক্সটাইলের সবাইকে অনেক অনেক শুভকামনা ছোটো ভাইদেরকে অনেক স্নেহ সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ